এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী এবং ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী হায়দার আলী। সরাসরি শুরুতেই যাব সালেহীর কাছে। আবারও নাশকতার শিকার বাংলাদেশ রেলওয়ে, এবারও সেই মোহনগঞ্জ এক্সপ্রেস। এবার জ্বালিয়ে দেওয়া হয়েছে তিনটি বগি, যাতে নিহত হয়েছে অন্তত চারজন বলে আমরা জানতে পেরেছি। এই ট্রেনটি নেত্রকোনা থেকে গতরাত 11টায় ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিল। ভোর রাত 6টার কিছু সময় আগে 5:30টার দিকে এটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং যাত্রীরা কোনো কিছু বুঝে ওঠার আগেই দিকবিদিক ছুটাছুটি শুরু হয় এবং অগ্নি তার আগুনের যে লেলিহান শিখা তা ছড়িয়ে পড়ে টানা তিনটি বগিতে। আমরা যে বগিটার মধ্যে এখন আছি সেটি শোভন চেয়ার, এবং এই চেয়ারে আপনি দেখতে পাচ্ছেন যে আগুনের লেলিহান শিখা আসলে কতটা ভয়াবহ ছিল, মানুষ কীভাবে আসলে এই আগুনের লেলিহান শিখা আসলে কতটা ভয়াবহ ছিল। পুড়েছে ট্রেন, এবং ট্রেনের যত ধরনের জিনিসপত্র থাকে আসলে একটি বগির মধ্যে, বিশেষ করে তার সিট, হাতল, ইলেকট্রিসিটির যে ব্যাপার, এবং ছাদের উপরে যে ধরনের ইলেকট্রিসিটি লাইট, ফ্যান, সব কিছু পুড়ে একেবারে ভস্ম হয়ে গেছে। বোঝা যাচ্ছে যে আসলে এটি একটি যে আগুনের লেলিহান শিখা তা আসলে অনেক উত্তাপে ছড়িয়েছিল, এবং মানুষ যারা এখানে কেউ শেষ রাতের দিকে, একেবারে শীতের রাত শেষ রাতের দিকে, এবং সেটি মোটামুটি বলা চলে অনেকটা লং রুটের জার্নি, সুতরাং মানুষ কিছুটা আয়েশি মুডে ছিলেন, কেউ ঘুমিয়েছিলেন, কেউ জেগেছিলেন, কেউ গল্প আড্ডায় ছিলেন। হঠাৎ করে এই ধরনের আগুনে মানুষ আসলে দিকবিদিক দিশা হারিয়ে ছুটাছুটি শুরু করে, কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন তিনটি বগিতে একদম ছড়িয়ে ছিটিয়ে ছড়িয়ে যায় এবং তা দাউ দাউ করে আসলে জ্বলে ওঠে। প্রত্যক্ষদর্শীরা বলছে যে এই আগুনের লেলিহান শিখা এতটাই ভয়াবহ ছিল যে মানুষ কোনো কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে তিনটি বগি একেবারে পুড়ে নিঃশেষ হয়ে যায়। এর আগেও এই একই ট্রেন অর্থাৎ মোহনগঞ্জ এক্সপ্রেস গাজীপুরের শ্রীপুরে সেটি আগুনের শিকার, সেটিও নাশকতার শিকার হয়েছিল। তখন শ্রীপুরের রেল লাইন কেটে ফেলা হয়েছিল গ্যাসের সিলিন্ডারের মাধ্যমে, এবং সেই আগুন দিয়ে রেল লাইন কেটে ফেলার পর সেখানে আসলে তখন একজন মারা যায়, এবং এই যে নাশকতা সেটি আসলে এবার অগ্নিসংযোগের রূপ নিল এবং তাতে আসলে ঝরলো চারটি প্রাণ। অর্থাৎ বাংলাদেশ রেল যে একটি নিরাপদ বাহন, রেলের যাত্রীরা যে নিরাপদ স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে যাত্রা করতেন, যে নিরাপদ বাহন ছিল রেলের, তা এখন অনেকটা অনিরাপদ এবং আতঙ্কের বাহনে কিছুটা পরিণত হলো, বিশেষ করে রাতের ট্রেন। যাত্রীরা বলছেন যে রাতের ট্রেনের এই ধরনের অগ্নিসংযোগের ঘটনা তাদেরকে আসলে বিমোষিত করছে, রাতের ট্রেনের আগুনের ঘটনায় তারা আসলে অনেকটা চিন্তিত, এবং ট্রেনে যে আসলে নিরাপদ যে বাহন হিসেবে রেলের যে সুনাম ছিল তা আসলে অনেকটা বিনষ্ট হচ্ছে, এবং যাত্রীরা কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর আগে যখন এই ট্রেনই যখন গাজীপুরে নাশকতার শিকার হয়, অর্থাৎ রেল লাইন কেটে ফেলে মানুষকে যখন হত্যা করা হয়েছিল, একই রকম কায়দায় এই অগ্নিসংযোগকারীদের নাশকতার শিকার এই মোহনগঞ্জ এক্সপ্রেস। আবারও রেলের পক্ষ থেকে আসলে নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশ রেলের যে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তার যে নিজস্ব যে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবি, তাদেরকে দায়িত্ব ভাগ করে বিভিন্ন রুটে তাদের অনেকের ছুটিও বাতিল করা হয়েছে, বিভিন্ন ট্রেনে তাদেরকে দায়িত্ব পালন করা হচ্ছে। গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ জিআরপি তারা হচ্ছে রাতের ট্রেনগুলোতে বিশেষ পাহারা দিচ্ছেন, এর মধ্যেও আসলে এই ধরনের ঘটনা যাত্রীদেরকে অনেকটা উদ্বিগ্ন করছে। পাশাপাশি রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ট্রলিংয়ের ব্যবস্থা, অর্থাৎ প্রতিটা ট্রেন ছাড়ার আগে নির্দিষ্ট রুটে আগে ট্রলি করে সেটিকে আসলে রেল লাইন পর্যবেক্ষণ করা হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, তারপরে আসলে ট্রেনকে ছাড়া হচ্ছে। এত কিছুর সতর্কতার মধ্যেও আসলে অবরোধকারীদের যে নাশকতা তা আসলে থেমে নেই, তা এখন রাষ্ট্রীয় সম্পদের উপরে এসে আঘাত হানছে এবং ঝরছে নিরীহ মানুষের প্রাণ। জ্বালিয়ে দেওয়া হচ্ছে ট্রেন, বাসেও কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। অর্থাৎ রেলপথ যে একটি নিরাপদ বাহন হিসেবে পরিচিত ছিল, বিশেষ করে রাতের ট্রেনগুলোর যাত্রী এখন অনেকটা অনিরাপত্তায় ভুগছেন এবং তারা উদ্বিগ্নতার কথা জানাচ্ছেন, এবং রেলের পক্ষ থেকে বলা হচ্ছে আরএনবি এবং জিআরপির সমন্বয়ে তারা আসলে সমন্বিত একটি যে নিরাপত্তা বলয় তারা গড়ে তোলার চেষ্টা করছেন, পাশাপাশি ট্রলিংও তারা বাড়ানোর চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে পুড়ে যাওয়ার ট্রেন থেকে সর্বশেষ। একই খবর জানতে যাব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আহত এবং নিহতদের খবর জানাতে সেখানে আছেন সহকর্মী হায়দার আলী। হায়দার,
রাজগাঁও স্টেশনে ট্রেনের যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, সেই আগুনের ঘটনায় ট্রেনের ভেতর থেকে অঙ্গার হওয়া চারটি মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেই লাশগুলি এখন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের যে মর্গ সেখানে রাখা হয়েছে। আমরা ঢাকা মেডিকেল থেকে যতটুকু জানতে পেরেছি, এখানে নিহত চারজনের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত হয়েছে এবং বাকি দুজন এখনও অজ্ঞাতনামা। যাদের পরিচয় শনাক্ত হয়েছে তাদের পরিচয় যদি আমি এখন আপনাদেরকে একটু জানাই, তাদের মধ্যে একজন রয়েছে ইয়াসিন, 3 বছরের শিশু, এবং তার মা নাদিরা আক্তার পপি। আমরা কথা বলেছি ইয়াসিনের পরিবারের সাথে, তার বাবার সাথে কথা বলেছি, মিজানুর রহমান, যিনি কাউরানবাজারের একটি হার্ডওয়্যারের দোকানে কর্মচারী। তিনি আমাদের জানিয়েছেন যে চলতি মাসের 3 তারিখ তার দুই ছেলে, স্ত্রী এবং পরিবারের অন্যান্য জন তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার সদর উপজেলায় সেখানে গিয়েছিলেন এবং সেখান থেকে গত রাতেই তারা ঢাকায় ফিরছিলেন। এবং রাত 12:15 দিকে যখন নেত্রকোনা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেসে ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, তখনও তাদের সাথে কথা হয়েছিল মিজানুর রহমানের। এবং সব শেষ যখন ভোর রাতে ঘটনা ঘটে, স্টেশন এলাকা থেকে স্বজনদের ফোন পেয়ে তার ঘুম ভাঙে এবং এখানে এসে তিনি তার স্ত্রী এবং সন্তানকে অঙ্গার অবস্থায় দেখতে পান। আমরা তার সাথে কথা বলতে গিয়েও আসলে কথা বলতে পারিনি, তিনি এখন একেবারে বাকরুদ্ধ তার স্ত্রী এবং সন্তানকে হারিয়ে। আমরা কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছি, যিনি যারা কিনা ওই মোহনগঞ্জ এক্সপ্রেসের ট্রেনটিতে ছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন নিহত ইয়াসিনের মামা হাবিবুর রহমান। তিনি আমাদেরকে জানিয়েছেন যখন ট্রেনটি তেজগাঁও স্টেশন এলাকায় পৌঁছে এরপর তখন তাদের পেছনের সিটে দুজন ব্যক্তি ছিলেন এবং ট্রেনটি যখন তেজগাঁও স্টেশনে ধীর গতি করে তখন সেই পেছন থেকে তারা নেমে যায় দুজন ব্যক্তি, এবং নেমে যাওয়ার পর মুহূর্তে সেখানে আগুন ধরে ওঠে। বিষয়টি বুঝে ওঠার আগেই সে আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে এবং সমস্ত বগিতে আগুন ছড়িয়ে পড়ার পর সেখানকার যে লাইট ছিল লাইটগুলো নিভে যায়, এবং যেহেতু ভোরের দিকে ঘটনা সেহেতু বাইরে অন্ধকার ছিল, ভিতরে যখন লাইট বন্ধ হয়ে যায় তখন তারা আর কিছুই দেখতে পাচ্ছিলেন না। এবং সেই সময়ে হাবিবুর তার বড় ভাগিনা অর্থাৎ ইয়াসিনের বড় ভাই ফাহিমকে নিয়ে দৌড়ে বগি থেকে নামতে পারলেও যখন নেমে আবার তার বোন এবং ছোট ভাগিনাকে বের করার চেষ্টা করতে যায় কিন্তু আগুনের লেলিহা এমন পর্যায়ে ছিল তার কিছু করার ছিল না, তিনি আর ভিতরে ঢুকতে পারেননি এবং সেই সময় তার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়াও আর কিছুই করার ছিল না বলেও তিনি বলছিলেন। এবং যখন ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে যায়, ঘটনাস্থল থেকে বগির আগুন নিভিয়ে এরপর যখন ভিতরে খুঁজে তাদের লাশ চারটি বের করে, পরবর্তীতে তিনি তাদের তার ভাগিনা এবং বোনের পরিচয় শনাক্ত করেন। এবং আমরা এখান থেকে জানতে পেরেছি যে যখন ঢাকা রেলওয়ে থানা পুলিশ মরদেহ চারটি নিয়ে আসে এবং তখন লাশ দুটি অজ্ঞাতনামা যে দুটি লাশ সে দুটি পুলিশের লাশ বহনকারী ব্যাগে ছিল এবং একটি ব্যাগে ছিল নিহত ইয়াসিন এবং তার মা নাদিরার মরদেহ, এবং মরদেহটি এমনভাবে ছিল যে একে অপরকে আলিঙ্গন করে আছে মৃত অবস্থায় যখন ছিল। এবং তাদের মৃতদেহ এমনভাবে অঙ্গার হয়েছে গিয়েছে যে আসলে তাদের চেহারা বোঝার কোনো উপায় নেই। এ পর্যন্ত এখানে লাশগুলি ঢাকা মেডিকেল মর্গে আছে, কিছুক্ষণ পরে লাশের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে, এইটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো এই ছিল ঢাকা মেডিকেল থেকে আমার কাছে সবশেষ। ঢাকা মেডিকেল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হায়দার আলী, এবং এর আগে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী।